নমস্কার বন্ধুরা, সাহিত্য রস মোটিভেশনের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ এই ভিডিওতে আমি এমন একজন ব্যক্তির কথা আপনাদের জানাবো যে ব্যক্তির 4 বছর ধরে আটকে থাকা একটি কাজ শ্রীকৃষ্ণের কৃপায় সম্পন্ন হয়ে গিয়েছিল। আসলে এই ব্যক্তিটি শ্রীকৃষ্ণের চরণে একটা জিনিস রাখত এবং তার সাথে একটা মন্ত্র প্রতিদিন 3 বার করে এক মনে পাঠ করত। এরকম করতে করতে তার আটকে থাকা 4 বছরের কাজটি কাকতালীয়ভাবে হঠাৎ করে একদিন সম্পন্ন হয়ে যায়, যেটা দেখে তার পরিবারের লোকও অবাক হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই ভিডিওটি সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ বহু মানুষ আছেন যারা তাদের জীবনে অনেক বাধার সম্মুখীন হন এবং দৈনন্দিন জীবনে অনেক সমস্যার মোকাবিলাও করতে হয়, এবং সেই সময় তারা অনেক কিছু করেও এই সমস্যা বা বাধার থেকে বের হতে পারেন না, আর শেষ পর্যন্ত হতাশ হয়ে জীবনে হার মেনে নেন। সবসময় মনের মধ্যে একটা অশান্তি চলতেই থাকে, তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাদের জন্য যারা চায় তাদের সকল কার্য ঈশ্বরের কৃপায় সুসম্পন্ন হোক এবং তারা একটি সুন্দর জীবন কাটাতে পারে। তাই এই ভিডিওতে বলা এই দুটি কথা আপনারা প্রত্যেক দিন করুন, তাহলে আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে আপনাদের প্রত্যেকটা দিন অত্যন্ত সুন্দরভাবে কাটতে শুরু করেছে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটি লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতেও ভুলবেন না। এবারে চলুন কাহিনীটি জেনে নেওয়া যাক। বন্ধুরা, এই ভিডিওতে যে ব্যক্তিটির কথা আমি তুলে ধরেছি তার নাম হলো দেবাশীষ সেন। তিনি তার জীবনের কাহিনী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেছিলেন। এই ব্যক্তিটি 4 বছর ধরে একটি মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এবং সেই কারণেই তিনি সবসময় অত্যন্ত চিন্তার মধ্যে থাকতেন এবং সবসময় তার মন খারাপ লেগেই থাকত। তিনি কি করবেন এটা কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না। এই ব্যক্তি তার স্ত্রী এবং 2 কন্যা সন্তানকে নিয়ে একটি ছোট্ট বাড়িতে বাস করতেন। এনার আর্থিক অবস্থা সেরকম ভালো ছিল না। তার একজন ভাইও ছিল, যিনি অত্যন্ত নীচ মানসিকতার একজন মানুষ ছিলেন। এই ভাইয়ের কোনো টাকা পয়সার অভাব না থাকলেও তিনি অত্যন্ত অসৎ এবং লোভী প্রকৃতির মানুষ ছিলেন, কিন্তু দেবাশীষ সেন ছিলেন অত্যন্ত সৎ প্রকৃতির মানুষ। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া ঝামেলা লেগেই থাকত। আসলে এদের ঝামেলা চলছিল তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে। তাদের বাবা কিছু জমি কিনেছিলেন এবং সেই জমি ভাগাভাগি নিয়েই এই 2 ভাইয়ের মধ্যে অত্যন্ত অশান্তি চলছিল। দেবাশীষবাবু মনে করতেন যে তিনি একজন অত্যন্ত সাধারণ মানের নিম্নবিত্ত মানুষ, তার আর্থিক অবস্থা সেরকম ভালোও নয়। তাই তিনি চিন্তা করেছিলেন যে এই জমির অর্ধেক ভাগ যদি তিনি পান তাহলে তিনি তার কন্যা সন্তান দুটির বিয়েটা অন্তত ভালোভাবে দিতে পারবেন। কিন্তু জমির দলিল ছিল তার ভাইয়ের কাছে এবং তিনি জমির সঠিক ভাগ তাকে কিছুতেই দিতে চাইছিলেন না, এবং এই নিয়ে 2 ভাইয়ের মধ্যে গত 4 বছর ধরে আদালতে মামলা চলতেই থাকে। তার ছোট ভাইয়ের টাকার অভাব ছিল না এবং সেই টাকার ক্ষমতার জোরেই তিনি বছরের পর বছর ধরে আদালতে মামলা টেনে নিয়ে যেতে থাকেন। টাকার ক্ষমতার জোরেই তিনি বড় বড় উকিলের সাহায্যে মামলাকে আরও আগে এগিয়ে নিয়ে যান, কিন্তু বড় ভাই অর্থাৎ দেবাশীষবাবুর যেহেতু আর্থিক ক্ষমতা খুব কম, সেই কারণে তিনি কোনোভাবে নিজের ইনকামের টাকা এবং ধার দেনা করেও এই মামলা মোকদ্দমার টাকা জোগাড় করতে থাকেন। টানা 4 বছর ধরে অনেক টাকা খরচা করার পরেও যখন মামলার কোনো সুরাহা হলো না, তখন দেবাশীষবাবু অত্যন্ত হতাশ হয়ে পড়েন। তার মাথায় এই চিন্তাও চলছিল যে এই জমি বেচেই তাকে লোকের ধার দেনা শোধ করতে হবে। তিনি তার ছোট ভাইকে মামলা তুলে নেওয়ার জন্য অনেক অনুরোধ করেছিলেন, কিন্তু ছোট ভাই কোনোভাবেই মীমাংসা করতে রাজি ছিল না। তিনি ভেবেছিলেন যে অর্ধেক জমি যদি তিনি পান তাহলে সেই জমি বেচে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা তিনি পাবেন, এবং সেই টাকা দিয়ে তিনি তার কন্যার বিবাহ এবং অন্যান্য আর্থিক সমস্যা মেটাতে পারবেন। তো এরকমই একটা অবস্থায় একদিন যখন তিনি আদালত যাচ্ছিলেন, তখন এক সাধু তাকে ডেকে বলেন, চিন্তা করো না, ভগবান খুব তাড়াতাড়ি তোমাকে সাহায্য করবেন। সেই সাধু তাকে এও বললেন যে প্রত্যেক দিন সকালে স্নান করে শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি 3 বার মনে মনে উচ্চারণ করে একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবে, তারপর সেই তুলসী পাতাটি জলের মধ্যে দিয়ে সেই জল পান করবে। এরকম কিছুদিন করার পর তোমার সব সমস্যা দূর হয়ে যাবে এবং তুমি এইসব ঝামেলা থেকেও মুক্ত হয়ে যাবে। দেবাশীষবাবু সাধুর এই কথা শুনে অত্যন্ত অবাক হয়ে যান। তিনি কিছুতেই বুঝে উঠতে পারেন না যে সাধু তার মামলা মোকদ্দমার ব্যাপারে জানলেন কি করে, কিন্তু তার সাধুকে দেখে ভক্তি হয়েছিল এবং তিনি সাধুর কথা মতো চলার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিদিন সকালে উঠে শ্রীকৃষ্ণের একটি বিশেষ মন্ত্র মনে মনে পাঠ করেন এবং শ্রীকৃষ্ণের চরণে একটি তুলসী পাতা দিয়ে
সেই তুলসী পাতাটি জলের মাধ্যমে গ্রহণ করতে শুরু করলেন। এই বিশেষ মন্ত্রটি ছিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এই মন্ত্রটি বলে শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতা অর্পণ করে সেই তুলসী পাতা তিনি সেবন করতে শুরু করলেন। তিনি প্রতিদিন সকালবেলা এই কাজটি সম্পন্ন করতেন এবং এরকমভাবে করতে করতে হঠাৎ কাকতালীয়ভাবে সব সমস্যা নিজে থেকেই সমাধান হতে শুরু করল। তার ছোট ভাই একদিন তার দাদার কাছে এসে নিজে থেকেই তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং সম্পূর্ণ জমি তার দাদার নামে অর্থাৎ দেবাশিসবাবুর নামে লিখে দেন। এটা দেখে দেবাশিসবাবু এবং তার পরিবার খুব অবাক হয়ে যান, কারণ তার ছোট ভাইয়ের চরিত্র ছিল সম্পূর্ণ দেবাশিসবাবুর বিপ্রতীত। তার ছোট ভাই কেন এরকম করল এটা ভেবে তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। এসব দেখে দেবাশিসবাবু স্বভাবতই তার ভাইকে এসবের কারণ জিজ্ঞাসা করলেন। তার ভাইয়ের স্ত্রী তাকে বললেন, আমার স্বামী 7 দিন ধরে একজন অচেনা সাধুকে তার স্বপ্নে দেখছেন এবং কিছু একটা দেখে অত্যন্ত ভয় পেয়ে তার ঘুম ভেঙে যাচ্ছে। ওই সাধু প্রত্যেক দিন স্বপ্নে এসে তাকে বলেন যে তুই তোর দাদার সাথে যা করেছিস তাতে তোর জীবনে ঘোর অমঙ্গল নেমে আসছে, তোর সর্বস্ব শেষ হয়ে যাবে। সেই সাধুর বিকট রূপ আর এইসব কথা শুনে তার প্রত্যেক দিন রাতে ঘুম ভেঙে যাচ্ছে। 7 দিন ধরে ক্রমাগত একই স্বপ্ন দেখতে দেখতে তার ভাই নিজের ভুল বুঝতে পারে এবং আজ এই সিদ্ধান্তে উপনীত হয় যে দেবাশিসবাবুকে সমস্ত সম্পত্তি অর্পণ করে দেবেন। দেবাশিসবাবু মনে মনে বুঝতে পারেন যে এই সাধু আর কেউ নয়, ইনি হলেন সেই সাধু যাকে তিনি শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করতে এবং তুলসী পাতা সেবন করতে বলেছিলেন। এই সাধুকে দেবাশিসবাবু সেই দিনই প্রথম এবং সেদিনই শেষ দেখেছিলেন। তো বন্ধুরা, আপনারাও যারা বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই শ্রীকৃষ্ণের এই মন্ত্রটি স্নান করে উঠে ভক্তি সহকারে 3 বার পাঠ করবেন এবং তার সাথে তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে সে তুলসী পাতা জলের মাধ্যমে গ্রহণ করবেন। দেখবেন সব সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবারে আসুন ভগবান শ্রীকৃষ্ণের কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। মাত্র 2টি পন্থায় আপনি সফলতা লাভ করতে পারবেন। একটি হলো সঠিক লক্ষ্য নির্ধারণ করা, যেটা আপনি করতে চান, আর দ্বিতীয়টি হলো সেই লক্ষ্যের জন্য অবিরাম পরিশ্রম করে যাওয়া। হ্যাঁ এবং না, এই কথা দুটো সবথেকে পুরনো এবং সবথেকে ছোট, কিন্তু এই দুটো কথা বলতেই সবথেকে বেশি ভাবতে হয়। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যতটা সহজে ভুলতে পারে, একজন অপমানিত ব্যক্তি তার অপমান ততটা সহজে ভুলতে পারে না। এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না। যারা খারাপ মানুষের কর্ম দেখেও চুপ করে থাকেন পৃথিবী তাদের জন্যই ধ্বংস হবে। এই পৃথিবীতে সবথেকে সহজলভ্য জিনিস হলো উপদেশ। যদি একজনের কাছে চান তাহলে আরও 1000 জন দিয়ে দেয়। আর সবচেয়ে দুষ্প্রাপ্য জিনিস হলো সাহায্য। যদি 1000 জনের কাছে চান কেউ একজন হয়তো দেয়। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে শুধু অন্যের জন্য নয় নিজের জন্যও বিপজ্জনক। চাঁদ আর সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না, ঠিক তেমনই নিজের জীবনকে অন্যের সাথে তুলনা করা উচিত নয়। যখন যার সময় আসবে সে তখনই জ্বলে উঠবে। জড়বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী হয়, কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখের একমাত্র পথ। আপনার যতই গুণ থাকুক না কেন জীবনে কখনো নিজের গুণের অহংকার করবেন না, কারণ পাথর যখন জলে পড়ে তখন নিজের ওজনের কারণেই জলে ডুবেও যায়। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আবার দেখা হবে আগামীকাল আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।